মহরণার টাকা কার হাতে দিবে স্ত্রীর হাতে নাকি স্ত্রীর বাবার হাতে দেখুন কোরআনিকিম আল্লাহ রব্বুল আলমী মহরণাকে স্ত্রীর সাথে সম্বন্ধ করেছেন ও আতু সাদু কাতিহিনা নেহলা তোমরা তাদের অর্থাৎ স্ত্রীদের মহর আদায় করে দাও এখানে স্ত্রীদের মহর বলা হয়েছে অর্থাৎ এটি তাদের প্রাপ্য বাহ্যিকভাবে সেটি বোঝা যায় বিধায় স্ত্রীর কাছেই মহরণের টাকাটা মূলত পরিশোধ করতে হবে ফাতেমা আরজুমান সুজান আপনি লিখেছেন কনসার্টের জন্য টাকা দিলে কি গুণা হবে যদি নিজে না যাই আপনি নিজে না যান কিন্তু আপনি টাকা দেওয়া মানে হলো এই কনসার্টটি আয়োজনের জন্য সহযোগিতা করা আর কোনো অন্যায় কাজে সহযোগিতা করা এটা গুনাহের কথা আল্লাহ বলেছেন সুরেমায় দু নম্বর আয়াতে ওলা তা আলাল ইসমি ইফমি ওলা দোয়ান তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের কেউ কারোর সাহায্য করো না অতএব আপনি সেখানে টাকা দেওয়া মানে হলো সেই পাপের কাজে সহযোগিতা করা বিধায় সেটি আপনার জন্য জায়জ নয় যদি এরকম হয় আপনি সেটি না দিলে জুলুমের শিকার হবেন আপনার ন্যায্য অধিকার থেকে আপনাকে বঞ্চিত করে রাখা হবে অর্থাৎ আপনাকে এই কাজটি করতে বাধ্য করা হচ্ছে তাহলে সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে না কারণ আপনি নিরুপায় সাজ্জাদ এমটি সাজ্জাদ আপনি দেখেছেন জমানো টাকা রমজানের রমজান আসার আগে কাজে লাগানো হলে তাহলে ওই টাকার কি জাকাত দিতে হবে প্রথম কথা বলো ভাই সাজ্জাদ রমজানের সাথে জাকাতের সম্পর্ক নেই যেমনটি আমরা মনে করি অর্থাৎ আমরা মনে করি রমজান মাসে জাকাত দিতে হয় জাকাত দিতে হয় প্রত্যেকটা ব্যক্তি তার অর্থ বছর হিসেব করে ধরুন আমি সম্পদের মালিক হয়েছি মহরম মাসে তাহলে পরবর্তী মহরমে আমি জাকাতে হিসেব করে জাকাত দিব আর এর বাইরে আপনি যদি রমজানের মাসে আপনার জাকাত হিসেব করে থাকেন বা এটা আমি আপনার জাকাত ফরজ হয়ে থাকে ধরুন তাহলে সেক্ষেত্রে রমজান আসার আগে অর্থাৎ এক বছর টাকাটা গত রমজানে আপনি জাকাত দিয়েছেন বা আপনি টাকা উপার্জন করেছেন পরবর্তীতে রমজান আসার আগে আগে বা জাকাতের সময় আসার আগে আগে আপনার সেটা খরচ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে ওটা জাকাত দিতে হবে না কারণ জাকাত দিতে হবে সেই টাকা যেটা আপনার কাছে এক বছর ছিল এমনি আলামিন হাবিব আপনি লিখেছেন যদি কোনো মহিলার সব সময় সাদাশ্রাব বের হয় তাহলে তার নামাজ এবং এবংকরণ পড়ার নিয়ম কি নিয়মিত যখন সাদাশ্রাব বের হতে থাকবে তখন তিনি অসুস্থ মানুষ রোগী হিসেবে বিবেচিত হবেন এবং রোগী হলে সেক্ষেত্রে তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে করে নামাজ পড়ে নেবেন ফাহমিদুল্লাহ আপনি লিখেছেন রজবের বিশেষ কোনো আমল আছে কি না রজব মাস এই মাসটি সম্মানিত চার মাসের একটি মাস যার কারণে এই মাসে একজন ইমানদার তিনি সম্মানিত মাসের যে নির্দেশনা আছে যেমন যুদ্ধ বিগ্রহ না করা সেগুলোতে বেঁচে থাকবেন নিজের প্রতি পাপাচার না করার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল হবেন অন্য মাসের তুলনায় এবং রুটিন কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করুন যেটি সম্মানিত মাসের বাইরে এই মাস উপলক্ষে আলাদা কোনো স্পেশাল আমল আছে বলে আমার জানা নেই আব্দুর রহমান আল তানজিল আপনি লিখেছেন অনেকে মনোজাত শেষ করে হাতে চুমু খায় এটা কি সঠিক না মনোজাত শেষ করার পরে হাতে চুমু খাওয়ার কোনো নির্দেশনা আছে বলে আমার জানা নেই মরাজাত শেষ হয়ে গেলে আমরা হাত ছেড়ে যেতে পারি কিংবা চেহারায় মুছেও নিতে পারি দু রকমই মতামত আছে ফোকা একরামের মধ্যে এমনি নাসির পাঠোরে এমনি লিখেছেন আমার যেন দোয়া করবেন আমি অসুস্থ ভাই নাসির পাঠরে আল্লাহ তালা আপনাকে সুস্থ করুন আমরা দোয়া করি এবং আমাদের যে সমস্ত ভাইরা বোনেরা অসুস্থ আছেন সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের সবাইকে সেভাবে আমরা যারা দান করুন